আজকে যখন দেখি অনেক জায়গায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, অনেক সময় ধর্মের দোহাই দিয়ে বা ভুল বুঝে জাতীয় সঙ্গীত গায় না, বেশ করে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় সঙ্গীত গাওয়া হতো না, অনেক চেষ্টার পরে কিছু কিছু ধর্মীয় প্রতিষ্ঠানে এখন জাতীয় সঙ্গীত গাওয়া হয়। আমাদের এই জাতীয় সঙ্গীত শুধুমাত্র সঙ্গীত হিসেবে এখানে দেখার সুযোগ নেই, এই জাতীয় সঙ্গীত অর্জনের জন্য আমাদের 30 লক্ষ মানুষের আত্মত্যাগ আছে, 30 লক্ষ শহীদের রক্তে রঞ্জিত এই জাতীয় সঙ্গীত, 2 লক্ষের বেশি মা বোনের আত্মত্যাগের বিনিময়ে রচিত আমাদের এই জাতীয় সঙ্গীত। সেই জাতীয় সঙ্গীত গাইতে আমাদের কুণ্ঠা, তাহলে আমরা কী করে এই দেশটাকে ভালোবাসবো, কী করে আমরা নিজেকে এই বলতে পারবো যে এটা আমার দেশ, আমার মাতৃভূমি, আমি তোমায় ভালোবাসি, আমাদের ভালোবাসাটা কোথায়? আজকে খুব হতাশ হতে হয় আমাকে এই স্বাধীনতার দীর্ঘদিন পরও, আজকে যখন দেখি আমাদের দেশের কিছু মানুষ তারা তাদের কথায় কাজে তাদের প্রেমের কথা উল্লেখ করে আসে যে আমাদের আগের যে রাষ্ট্র আমরা ছিলাম পাকিস্তানের প্রতি তাদের প্রেমের এখনও বহিঃপ্রকাশ দেখা যায়। এই স্বাধীন বাংলাদেশে বাস করে এই স্বাধীন দেশে থেকে এখনও তাদের মধ্যে সেই পাকিস্তান প্রেম দেখা যায়, কিছু মানুষ পাকিস্তানকে এখনও তাদের প্রেমের জায়গায় রেখেছে, আবার কিছু মানুষ দেখে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতি তাদের প্রেমের আবেগটা মানুষ রক্ষিত আছে দেখা যায়। তাহলে আমার দেশটাকে ভালোবাসছে কে? এত আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই দেশ, আমাদের এই দেশের প্রতি আমাদের টানটা কোথায়? আজকে আমার অনুরোধ থাকবে এখানে যারা আছেন, উপস্থিত আছেন, সুধীর মণ্ডলী আছেন, আমাদের তরুণ প্রজন্ম আসেন, ভবিষ্যৎ প্রজন্ম আসেন, তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের এই দেশটাকে আমরা ভালোবাসি, এই দেশটাকে আমাদের মায়ের সঙ্গে তুলনা করে আমরা সেই দেশটাকে ভালোবাসি, আমাদের প্রেম, আমাদের ভালোবাসা, আমাদের আবেগ, আমাদের অনুভূতি সব কিছুই যেন হোক আমাদের এই দেশকে কেন্দ্রিক, এই দেশের বাইরে অন্য কারোর প্রতি আমাদের প্রেম ভালোবাসা থাকতে পারে না। আসুন আমরা আজকে সেটা দিয়ে আমরা সেই অঙ্গীকার করি, সেই দীক্ষায় নিই।